একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যখন কোথাও যায় মায়ের মনেতে শান্তি নাই, কবে আসবি বাসা ফিরিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই গভীর রাত্রি বেলায় আল্লাহ মানুষের নজরে বলে গরিব নামে পরিচিত, কিন্তু তোমার কাছে গরিব নয়, সব থেকে বড় ধনী সে। আল্লাহ তোমার নবীর হাদিসে আছে আল গানিয়ু গানিয়ুন নাফস, যার অন্তর বড়, যার দানধিনী দিল বড়, সে হলো পৃথিবীর সব থেকে ধনী। আল্লাহ ভাইজান কাজকর্ম করে জীবন চালায়, সংসার চালায়। আল্লাহ 5000 টাকার ওয়াদা, আল্লাহ 2000 নগদে 3000 পরে দেবে বলে আল্লাহ ওয়াদা করেছেন। তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ ভাইজানের স্বাস্থ্য সেহতকে ভালো রাখো। আল্লাহ তুমি কাজকর্ম করতে গিয়ে কোনো বালা মুসিবতের রাস্তায় দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মুসলিম শরীফের হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। পৃথিবীর বুকে কোন একটা ভালো কাজ কেউ যদি প্রথম সূচনা করে দেয়, তার নেকি সে পেতে থাকে। এরপরে সেই কাজটাতে যে হাত বাড়ায় তারাও নেকি পায়, কিন্তু যে প্রথম শুরু করেছে সকলের মাধ্যমে নেকি পাবে, কারণ নেকিকে আল্লাহ কাউকে দেবেন না। এত বড় ভাগ্যবান উনি 15 কাঠা জমিন আগে দিয়ে গোরস্থানের জন্য উনি দান করে দিয়েছেন। গোরস্থান চালু হয়ে গেছে, কয়েকজন কবরবাসী আপন জায়গায় আপন ঘরে গিয়ে পৌঁছে গেছে। একটু দোয়া করেন। মাইনুলের স্ত্রী 500 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহুল আলামিন, আজকে যেন গভীর রাত্রি বেলায় তোমার দরবারে হাত তুলেছি। এত বড় দানি আল্লাহ কবরস্থানের জন্য 15 কাঠা জমিন দান করেছিলেন। আল্লাহ এত বড় ভাগ্যবান, সেই তিনার প্রথম দানের জমিতে আল্লাহ কয়েকজন তোমার বান্দা বান্দির কবর তৈরি হয়ে গেছে। আল্লাহ সেই মাটিতে তারা শুয়ে আছে। আল্লাহ গো, আল্লাহ তুমি খাস করে আমার ভাইজানের দানকে কবলে মঞ্জুর করে নাও। আল্লাহ দানের ওসিলায় ভাইজানের সুখ শান্তিতে রাখো। আল্লাহ হাল পরিবার আল্লাহ সুখী বানিয়ে রাখো যতদিন তুমি পছন্দ করো। আল্লাহ তুমি ঈমান এবং আমলের শহীদ রাখিও। আল্লাহ সেই জায়গাটা বড় মূল্যবান, নিজের জীবনের ঘরের জন্য দান করে দিয়েছে। আল্লাহ আত্মীয় স্বজন, আল্লাহ মা বাবা, আরো যারা নিজস্ব অন্ধকার কবরে গেছেন তাদের কবর কেনুরে মনোয়ার করে দিও। যারা বেঁচে আছেন তাদের যতদিন বেঁচে থাকবেন সুখে রাখিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি وصحبه اجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।